আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ মাসুম রেজা, সহকারী শিক্ষক গণিত সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ। অনলাইন ক্লাসে তোমাদের সাদর সম্বোধন জানাচ্ছি। আজকে আমরা অনলাইন ক্লাসে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে বীজগণিত রাশির 3.2 অধ্যায় থেকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা 3.1 শিখেছি বর্গমূল নির্ণয়ের একটি সূত্র। এখানে আমরা ঘনমূল নির্ণয়ের একটি সূত্র নিয়ে আলোচনা করব। দেখো, ঘনমূল নির্ণয়ের যদি প্রথম কোনো সূত্র আছে তাহলে সেটা আমরা জানবো এ প্লাস বি ক্যুব। দেখো, এ প্লাস বি ক্যুবের সূত্রটা যদি আমরা লিখি তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব এটা আসে। আমরা ঘনমূল সূত্রগুলি নিয়ে একটু আলোচনা করি, তারপরে আমরা অঙ্কের দিকে আসছি। খেয়াল করো, এখান থেকে যদি আমরা এ কিউব প্লাস বি কিউব আগে লিখি, আর এই যে মাঝখানে 3a² b প্লাস 3ab² আছে, এখান থেকে আমরা 3ab কমন নিই, থাকবে a প্লাস b। তাহলে এই সূত্রটি কিন্তু আরেকটি রূপ হলো এটা, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। আমরা লিখি একটু, তুমি যদি এভাবে ক্যালকুলেশন করে নিতে পারো তাহলে সূত্র ভুল হবে না, মনে থাকবে। তাহলে এই দুটা ফর্ম কেন সূত্রে, এখান থেকে আমরা আরেকটা সূত্র বের করে নিতে পারি। দেখো, খেয়াল করো, a প্লাস b ইনটু কিউব, এই পাশে প্লাস 3ab ইনটু এ প্লাস বি যেটা আছে সমান এই পাশে নিচে চলে আসে, তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস চলে আসে, তাহলে মাইনাস 3ab ইনটু এ প্লাস বি, তাহলে এই পাশে থাকবে কোনটা, এ কিউব প্লাস বি কিউব। দেখো, তাহলে এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আমরা পেয়েছি, সেটা কি, এ প্লাস বি কিউব মাইনাস 3ab ইনটু এ প্লাস বি, এই সূত্রটা পেলাম। তাহলে এটা একটা সূত্র, আর এই সূত্রের তো ফর্ম একটা আছে এখানে। তো দেখো, খেয়াল করো, এই সূত্র থেকে আমরা আর কোনো সূত্র পাই কিনা, এখানে এ প্লাস বি আছে তিনটা, পর তিন মানে এ প্লাস বি তিনবার আছে এখানে, আর এ প্লাস বি এখানে আছে একবার, মাইনাস চিহ্ন দ্বারা দুই পাশ করা হয়েছে। আমরা যদি এ প্লাস বি একটা কমন নিই তাহলে এখানে এ প্লাস বি আরো থাকবে দুটো, মাইনাস 3ab, আর এ প্লাস বি কমন সে রেশিও 3ab থাকবে, এটা সমান এ কিউব প্লাস বি কিউব। এ প্লাস বি থাকবে, আর এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 3ab সমান এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ প্লাস বি থাকবে, আর এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস 3ab এর মধ্যে 2ab বাদ দিলে শুধু মাইনাস ab থাকবে, আর প্লাস বি স্কোয়ার, এটা সমান এ কিউব প্লাস বি কিউব। শিক্ষার্থীরা খেয়াল করো, এ কিউ প্লাস বি কিউব কিন্তু আর একটা সূত্র আমরা এখানে পেয়েছি, এ প্লাস বি ইনটু এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার। আমরা এই সূত্রটা সাধারণত উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, আর এর আগে একটা সূত্র পেয়েছি এ প্লাস বি, এটা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি আমরা। তো এখান থেকে আমরা আর একটা সূত্র পেলাম। তো আমরা এটা শিখেছি, দেখো, এ প্লাস বি হোল কিউব থেকে, এ প্লাস হোল কিউব সমান এ স্কোয়ার এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। ওখান থেকে আর একটা পেয়েছি, এখান থেকে আমরা বের করেছি এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ প্লাস হোল কিউব মাইনাস 3ab ইনটু এ প্লাস বি, আর লাস্ট ফর্ম পেয়েছি এ প্লাস বি ইনটু এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার। তো শিক্ষার্থীরা, দেখো, আমরা এটা ক্যালকুলেশন করে বের করলাম, যদি আমরা কখনো ভুলে যাই, অনেক সময় প্লাস মাইনাস আমাদের প্রবলেম হয়, কোথায় প্লাস হবে কোথায় মাইনাস হবে ওটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো আমরা রাখা যদি এগুলো ক্যালকুলেশনটা করে নিই তাহলে খুব সহজেই আমাদের মনে রাখতে পারবো। তো আমরা এই অধ্যায়ে একটা অঙ্ক নিয়ে একটু কথা বলবো, আর এটা যেহেতু এ প্লাস বি হোল কিউব, কিন্তু একইভাবে করে এ মাইনাস বি হোল কিউব নিয়েও কিন্তু এই সূত্রগুলো বের করতে পারবে। আশা করি তোমরা বাসায় এগুলো ট্রাই করবে। আমরা এ অধ্যায়ে সাত নম্বর অঙ্কটা নিয়ে, অধ্যায়ের সাত নম্বর অঙ্কটা নিয়ে কথা বলি, সাত নম্বর অঙ্ক। দেখো, এখানে দেওয়া আছে এ প্লাস বি সমান এম, তারপরে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এম, এবং এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব। যদি এটা পাই তাহলে আমাদের প্রমাণ করতে হবে, এখানে আমরা প্রমাণটি লিখি না, এখানে প্রমাণ করতে হবে না, লিখি এম কিউব প্লাস টু পি কিউব, আমরা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ নেই, এম কিউব প্লাস টু পি কিউব, এটা সমান 3m এ আমাদের প্রমাণ করতে হবে। খেয়াল করো, এখানে আমরা এম পেয়েছি, কিন্তু এম
এর মান করতে আছে a প্লাস b আমরা এই মানটাকে m এর জায়গায় আমরা a প্লাস b লিখব এরপর কিউব আছে প্লাস 2 আর t কিউবের জায়গায় এটা লিখব আমরা a কিউব প্লাস b কিউব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা a প্লাস b কিউব প্লাস 2 ইনটু এখানে a কিউব প্লাস b কিউব এর কিছুক্ষণ আগে আমরা একটা সূত্র শিখেছি এখন লাস্টের সূত্রটা যেমন কি ছিল a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস a প্লাস b স্কয়ার এটা শিখেছি আর এখানে আসছে সূত্র a² প্লাস 2ab প্লাস b² প্লাস মানে 2 দিয়ে যদি গুণ করে দিই 2a² মাইনাস 2ab প্লাস 2b² দেখো মাইনাস 2ab প্লাস 2ab কেটে যায় তাহলে a প্লাস b তোমার কি দেখা দেখো a² এখানে একটা এটা দুটো মান 3a² b² তিনটা আছে 3b² এখানে খেয়াল করো যে এখানে 3 আছে এখানে 3 3 এর সাথে 3 কে দেবো 3 কমন নিতে পারি যেহেতু কোন অবস্থা আছে তাই কমন নিয়ে 3 টা আমরা প্রথমে লিখব a প্লাস b আর এখানে কমন এর মান থাকে a² প্লাস b² এটা আমরা হিসেবে শুরু করার জন্য আমরা সাদা লিখলাম তাহলে দেখো m এর এটা a প্লাস b এর মান m দেওয়া আছে আর a² প্লাস b² মান n তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষে প্রমাণ চেয়েছে লিখবো আমরা ডান তাই আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ আশা করি বুঝতে পেরেছো না বুঝলে আবার একটু ভিডিওটা দেখবে শুরু থেকে ইনশাআল্লাহ বুঝে যাবে আমরা এবার আরো কয়েকটা অঙ্কনের কথা বলি যেমন 13 ক নম্বর অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করি 13 ক নম্বর এগুলো ইম্পর্টেন্ট কিছু অঙ্ক তোমাদের প্রয়োজন হবে দেখো 13 ক দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান 0 আমরা এটা থেকে প্রমাণ করে দেব বা a প্লাস b সমান যদি এই c টাকে রাইট সাইডে চলে যাই তাহলে এই প্লাস c উপরে যে মাইনাস c আছে এটা সেটা হবে এখন এটাকে আমরা ঘনফল করব ঘনফল করব আসি a প্লাস বল কি আর মাইনাস c মানে সাইডের তো অবশ্যই দিয়ে দেব এখানে দুবার পক্ষ হয়ে ঘন করে পাই তাহলে আমরা একটি সূত্র আপনার করবো কি সূত্র দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইনটু এ প্লাস বি আমরা যখন সূত্রগুলো নিয়ে কথা বলেছিলাম তখন দ্বিতীয় লাইনে কিন্তু এগুলো কথাটা লিখেছিলাম 3ab কমন নেওয়ার পরে আশা করি মনে আসছে আমাদের এখানে আসবে মাইনাস সি কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এরপর সি ইনটু এ প্লাস বি দেখো আমরা এখানে দুটো লাইন করছি a প্লাস b সমান মাইনাস c তাই ওখান থেকে আমরা একটু মানটা আমরা এখানে বসাই দিতে পারি এই লাইনে এসে তাহলে a প্লাস b এর মানটা আমরা বসাই দিলাম মাইনাস c তাহলে a কিউব প্লাস b কিউব এখন প্লাস এ মাইনাস এ মাইনাস 3abc সমান মাইনাস c কিউব খেয়াল করো আমরা এখন লাস্ট লাইন ধরি অতএব a কিউব প্লাস b কিউব আর এই রাইট সাইডে যে মাইনাস c কিউব তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে রাখলে মাইনাস এর প্লাস হয়ে যাবে প্লাস c কিউব আর এইটা এই পাশে মাইনাস a b c a b c আছে ওটা পাশে নিয়ে গেলে এটাও প্লাস হয়ে যাবে 3 a b c আমাদের এটা প্রমাণ হয়েছে আমরা লিখে নেব দেখানো হলো প্রমাণ করতে পারে তাহলে লিখো প্রমাণে আশা করি বুঝতে পেরেছো আমরা এবারে আরো একটা অঙ্ক নিয়ে কথা বলবো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক সেটা হচ্ছে 15 নম্বর কি দেওয়া আছে আমরা দেখি একটু দেওয়া আছে 2x মাইনাস 2yx সমান 3 আমরা এখানে একটা মান বের করে নিই দেখো উভয় জায়গাতেই 2 আছে যদি আমরা 2 কমন নিয়ে নিই তাহলে x মাইনাস 1/x থাকে এটা সমান 3 অতএব x মাইনাস 1/x সমান 3 আর এই 2 এর পাশে এসে হাফ হয়ে যায় 3/3 তাহলে x
x1 ছিল এটা এখন আমাদের এই সমান প্রমাণ করতে হবে যে লেফট হ্যান্ড সাইডে আছে আছে 8 x cube minus 1 by x cube দেখো এই বাইরে যে 8 আছে যদি আমরা এটা গুণ করে দিই তাহলে সাথে 8 x cube minus 8 by x cube হবে তাহলে আমাদের এটা কোনো ভাঙার প্রয়োজন ছিল না কমন নিয়ম সরাসরি এই এই মানটা কন্টাইন করতাম আর যেহেতু আমরা 8 গুণ করব না ওটা চাইলে গুণ করেও করতে পারো কোনো সমস্যা নেই তাই আমরা এভাবেই করে দিচ্ছি এখানে a cube minus b এর সূত্র a minus b whole cube সেকেন্ড ব্র্যাকেট কি সূত্র প্লাস 3 a b into minus b second by 8 and then এটা মান আমরা পেয়েছি 3 by 2 এবার সি কিউ প্লাস এটা কি হলো 3 into 3 by 2 8 এটা কত হবে 3 আর 27 আর এটা হবে 8 9 by 2 খেয়াল করো 8 into এখানে দুটো বাদ যদি করি তাহলে 8 লাস হবে তাহলে 8 কে 8 27 হলো আর এখানে আমি চার দুগুণ 8 4 লাস 36 তাহলে এই 8 আর 8 কেটে দেওয়া যায় এখানে কোনো অবস্থা হলো নিচে আছে এটা উপরে একটু যোগ করলে হবে 63 এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছো অর্থাৎ কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করলাম এই অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করো এই আলোকে যেসব অঙ্কগুলো আছে তোমরা প্র্যাকটিস করবে আশা করি তোমরা বুঝতে পারবে আর ভিডিও ক্লাসগুলো বারবার দেখো কোথাও প্রবলেম হলে তো অবশ্যই বুঝবে আমরা আবার কোনো একদিন অন্য কোনো একটা বিষয় নিয়ে টপিক নিয়ে আমরা আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম